আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا أو قمرًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شغلة جوان سيدي قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى صدق الله المعلى العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي جوان سردي قولي اللهم صل على وعلى آل سيدنا بشيرنا محمد رسول مري دائما جي قلت بارنا من جي أمر چايري جيتي সোনার মদিনা আল্লাহুম্মা। সবাই পড়েন, কেউ আলোচনা করবেন না, কার কোনো করবেন না। জবানটা দিয়েছেন আল্লাহ, সেই জবান আল্লাহর পথে ব্যয় করি। সকলে পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সবাই বলন বালাগল উলাবি কামালিহিম কশফত তুজাবি জামালিহিম হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। একবার সকলে মহাব্বতের শরীফ নবীর প্রতি দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান ছেড়ে দেন,
লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন মুহাজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী রুদ্রপুর কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে একটি বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আজকের সম্মানিত মেহমান হিসাবে এ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, প্রধান অতিথি বারবার নির্বাচিত চেয়ারম্যান, চার নম্বর লাঙ্গলছড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ কালাম, এবং আমার পাশে বসা আপনার আমার সকলেরই পরিচিত মুখ, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা হাফিজ আবু মুসা সাহেব, ছাউডাঙ্গা ওয়ালফিল্ড হাফিজিয়া মাদ্রাসার সুযোগ্য মুদাদ্দিস। এবং মাগরিবের পর থেকে অনেকে আলোচনা করেছেন, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আমলে নিয়াতে বলার এবং আমলে নিয়াতে শোনার তৌফিক এনায়েত করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা অল্প একটু আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ শেষ করব, বলি ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সহকারে নবীর প্রতি দরুদ পেশ করি, দোজাহানের কান্ডারি মানবতার দূত বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই জবান ছেড়ে দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বাবা চিরা, দেখেন আমরা মানুষকে কিভাবে প্রশংসা করি, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমরা একটু প্রশংসাটা বাড়িয়ে দিতে পারি না, ঠিক কিনা? মানুষকে কিভাবে প্রশংসা করি দেখেন, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেতা নেত্রী কি আমার বিশ্ব নবীর সাথে তুলনা করা যাবে? জোরে বলেন। দুনিয়ায় আমরা যে সমস্ত আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, জোরে বলেন নাউযুবিল্লাহ। আসলে কি আপনি যেই নেতার পিছনে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতেছেন এই নেতা কি আপনার ফুলের মতো পবিত্র হবে? হ্যাঁ, একটু দেখেন তো দেখি, ফুলের মতো পবিত্র তো আপনি বললেন, আপনি তো মুনাফিকি করলেন। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আসমানের নিচে জমিনের বুকে বিশ্বনবীর মতো এত সুন্দর পবিত্র নেতা আর কেউ নাই, সুবহানাল্লাহ, বলে আছে নাকি? সম্মানিত ভাইরা, তাহলে আপনি আমি যে নেতার কথাগুলো বলি এগুলো কোন ফুলের মতো পবিত্র না? আপনার নেতাকে আপনি দেখেন একবার, হয়তোবা ছোটবেলা থেকে নেতাকে দেখেন একবার, ছোটবেলাগুলো ভালো ছিল, কর্মজীবন খারাপ, হয়তোবা কর্মজীবন কোন নেতার ভালো হতে পারে, আপনার ওই নেতা শেষ বেলায় এমন আকাম কুকাম করেছে যা আপনি জীবনে ভাবতেও পারেন, ঠিক কিনা? বানিয়ে বললাম নেই রাম, কিন্তু আমি যে নেতার কথা বলতেছি তিনি এমন একজন নেতা, সামান্য দুনিয়ার ওই ছেঁড়া খাতা নেতার মতো নয়, তিনি আর কেউ নন যার একবার শৈশব কাল থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত আপনি খুঁজে খুঁজে দেখেন কর্মজীবনটাই তার কোনো ভুল নাই, একবার শেষ জীবন পর্যন্ত বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম শেষ জীবন মৃত্যুর আগ পর্যন্ত তার কোনো গুনাহ নাই, তিনি কোনো অপরাধী নন, চলে বলেন সুবহানাল্লাহ। আছে আল্লাহ তাআলা নিজেই সাক্ষ্য দিয়েছেন, হে রাসূল কাফের বেঈমানেরা ওরা যত বড়ই আপনাকে
দুশ্চরিত্রবান বলুন না কেন, আমি আপনাকে বললাম আপনি বলুন সুচরিত্রবান, আপনার কোনো গুণা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বললেন, ওমান আরদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির, আমার জিকির থেকে, যারা স্মরণ থেকে যারা দূরে সরে যাবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবিকা সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না, শুধু জীবিকা সংকীর্ণ নয়, আমার আল্লাহ তাআলা বলেন শুধু জীবিকা সংকীর্ণ করব তা নয়, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা জিনিস দেব, তারা হলো সবাই অন্ধ অবস্থায় বোকা অবস্থায় উঠবে। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইরা, আমার বাপজানেরা, ভাইজানেরা, আমার আপনজনেরা শোনেন, আমার আল্লাহ তাআলা যদি আপনার আমার যদি কিয়ামতের কঠিন মুসিবতের সময় অন্ধ অবস্থায় উঠায়, কানা অবস্থায় উঠায়, চোখ নেই এমন অবস্থায় যদি আপনার আমার উঠায়, তাহলে কি ভালো হবে না খারাপ হবে? জোরে বলে। অন্ধ অবস্থায় উঠলে জান্নাত পাবো না জাহান্নাম পাবো? কথা বলেন না কেন? আপনি আমি যদি অন্ধ অবস্থায় উঠি, কিয়ামতের ময়দানে আল্লাহ অন্ধ অবস্থায় উঠাবে, যদি আল্লাহ জিকির স্মরণ থেকে দূরে সরে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলছে ওকে অন্ধ অবস্থায় উঠাবো। এখন অন্ধ অবস্থায় আপনি আমি যদি উঠি, তাহলে আপনি কি জান্নাত পাবেন আশা আছে না জাহান্নাম? জাহান্নাম ছাড়া আপনার কোনো উপায় নেই। এবার আসেন, শুধু এটা আপনার ব্যাপার গেল, আর যারা এই জিকির থেকে কোরআনের আলোচনা থেকে যারা দূরে সরিয়ে দেয়, এক শ্রেণীর মানুষ রয়েছে যাস না ওদিকে, ওদিকে গেলে হুজুরা শুধু রাজনীতি কথা বলে, ওই কোরআনের কথা হয়, ওদিকে গেলে কিন্তু তোর বিপদ আছে, মিছিল মিটিং করিস না, আন্দোলন করিস না, যত বড় নেতা ফাসিক দেখ না কেন, কোরআনের আলেম হোক না কেন, ওটা দরকার নাই, তুই যাস না। যদি এরকম কথা কেউ বলে আপনাকে দূরে সরিয়ে দেয়, তাহলে আপনি কি জান্নাত পাবেন না জাহান্নাম পাবেন? কথা বলেন, চেল্লাই বলেন। এই জবান দিয়েছে কে? এই জবান খরচ করবো কার জন্য? চেল্লাই বলেন আল্লাহু আকবার। কাজী আছে, সম্মানিত ভাইরা, কবর জগৎটা অত্যন্ত ভয়াবহ জগৎ, ভয়াবহ জগৎ না? কবরের জগতে এটা কি শুধু আমি একা যাবো না আপনারাও যাবেন? হ্যাঁ, আপনারা যাবেন না? ঢাকা বাইতুল মোকাররমের মসজিদের ইমাম যাবে না? সৌদি আরবের ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাই শুনি যাবে না? হ্যাঁ, না আমি একা যাবো। কবরের ভিতরে বলেন তো দেখি প্রশ্ন হবে কয়টা, ধরে বলেন। আমরা সবাই জানি তিনটা প্রশ্ন হয় কবরে, তাই না? কয়টা প্রশ্ন হয়? তিনটা প্রশ্ন হয়, কিন্তু অনেক হাদিসের মত এসেছে, আমরা জুম্মায় বয়ানের আগেও শুনেছি তিনটি প্রশ্ন হয়, কিন্তু বিভিন্ন হাদিসের রিওয়ায়াত এসেছে না, মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, ইসলাম বিদ্বেষীদের জন্য প্রশ্ন হবে মাত্র তিনটা, আর ইমানদার মুত্তাকিদের জন্য প্রশ্ন হবে চারটা। মানে আপনি উত্তর দিতে পারবেন বললে আল্লাহ আরো বেশি খুশি হন। কবরের জগতে প্রশ্ন সবাই জানি তিনটা, এক নাম্বার প্রশ্ন আপনারা বলেন মান রব্বুকা, বললাম এক নাম্বার প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল? দুই নাম্বার প্রশ্ন হবে ওমার দিনুকা, তোমার দিন কি ছিল? তিন নাম্বার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটার নাম কি বলেন? হবেন নবিউকা, তিনটি প্রশ্ন হবে। সম্মানিত দিনি ভাইরা, আমার বাপজানের, আমার ভাইজানের, আমার খুবই গুরুত্ব সহকারে শোনেন, শুধু তো আমরা আর শুনে বাড়ি যাই কিন্তু কোনো একটু আমলের নিয়াতে নাই, বাড়ি গেলে সবে কান্দে বাইর করে দেয়, কান্দে বাইর করে দেয়, কিন্তু কবরের জগতে যে প্রশ্নটা হবে সেটা আমরা সবাই মুখস্থ, সুবহানাল্লাহ বলে, শুধু মুখস্থ থলে আমরা অ্যান্সার করতে পারবো। মান রব্বুকা, মান দীনুকা, ও মান নবিউকা, তিনটি প্রশ্ন জানে না কে? উত্তর দিতে পারবে? মুখস্থ হলে তো হয়ে গেল নাকি? এটা জানে না সবাই? সবাই তো জানি, কিন্তু উত্তর দেওয়ার বেলায় এটা তো আবার বড় ব্যাপার। আপনি সারা জীবন এই কোরআনে কারিমের বিরোধিতা করেছেন, বলছেন না এই কোরআন চলবে না, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেন নাই, যারা আলেম ওলামা রয়েছে কোরআনের হক কথাগুলো যারা তুলে তুলে ব্যাখ্যা করে সুস্পষ্ট ভাষায় বর্ণনা করে দেয়, আপনি বলছেন না এরা ভালো না,
এদের যদি ফাঁসি হয় আমার আরো ভালো, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ আপনারাই বলেন। এখন এরকম লোকদের, এরকম লোকের কাছে যদি প্রশ্ন করে মান রব্বুকাও বলবে কি, আই হাতালা আদ্রি জানি না আমার রব কে ছিল, আমি বলতে পারবো না আমার রব কে ছিল, পারবে? দুই নম্বর প্রশ্ন, আমার দিনুকা সারা জীবন আপনি দিনের বিরোধিতা করেছেন, কোরআনের বিরোধিতা করেছেন, দিন কি জিনিস, দিনের পথে প্রতিষ্ঠার কোনো কোনো কাজ করেন না, আপনি বলবেন হাই হাতালা দি জানি না আমার দিন কি ছিল, নাউজুবিল্লাহ। এবার তিন নম্বর প্রশ্ন, আপনার কি হবে, আমার নাবিউকা নবীর আপনি কি, আপনাদের দেখেছেন বাংলাদেশে, আহারে সবচাইতে বড় আফসোস, বড় দুঃখের বিষয় যদি নেতার বিরুদ্ধে কথা বলা হয়, হায় হায় রে, করে বাবা রে, নেতার বিরুদ্ধে কথা বললে আর উপায় নাই, নেতার কর্মী বাহিনীরা সমর্থকরা সব লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা? আপনি বিএনপির যে নেতা আছে বেগম খালেদা জিয়া, ওর বিরুদ্ধে কথা বলে দেখেন অ্যাকশন নেবে কিনা, নেবে না? কিন্তু আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, সেই বিশ্বনবী আপনার আমার কলিজা, আপনার আমার জানের জান, যার বিরুদ্ধে কথা বলে অথচ আমরা মুসলমান হয়ে একটু প্রতিবাদের ভাষা রাখি না, তাহলে আপনি আমি কেমন ইমানদার, কেমন মুত্তাকি, ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে একটু অ্যাকশন নেওয়ার কোনো মুসলমান নাই, আপনি আমার বাপের বিরুদ্ধে কথা বললেন আমার কোনো আসে যায় না, কিন্তু বিশ্বনবী আপনার আমার কি ধরে বলেন অন্তর কলিজা, এই বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলে আমরা কি তাদেরকে ছাড় দেবো? চেল্লা বলেন আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কবরের তিনটি প্রশ্ন যখন আপনি আমি দিতে পারবো, কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্নের উত্তর মুমিনেরা দিয়ে গেল, মুমিন যারা হবে তারা দিতে পারবে, আর যারা কাফের বেঈমান তারা দিতে পারবে। মুমিনেরা যখন এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তখন ফেরেশতারা ওই মুমিনকে বলবে তুমি কেমন করে এই উত্তরগুলো দিলে ও মুমিন। তিনটি, কিন্তু পরবর্তীতে মুমিন ব্যক্তিরা কি বলবে, চারটি প্রশ্ন উত্তর তাকে ধরা হবে। রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে ফেরেশতারা তুমি কেমন করে এই চারটি প্রশ্নের উত্তর দিলে বলো, তখন ওই মুমিন ব্যক্তি সম্মানিত ভাইরা, আচ্ছা সমস্যা নেই, সমস্যা হতে পারে, এবার মনে হয়েছে নাকি, যখন ওই মুমিন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তুমি কেমন করে এই তিনটি প্রশ্ন অ্যান্সার দিলে, তখন মুমিন ব্যক্তির কাছে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মুমিন ব্যক্তি কি বলবে, একটু খেয়াল করি আমরা এদিকে, আমরা আবার একটু দূরে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা নি, মুমিন ব্যক্তিকে, ঠিক আছে মুমিন ব্যক্তিকে কয়টি প্রশ্ন হবে ধরে বলেন, প্রথমে তিনটি, তারপরে আরেকটি প্রশ্ন হলো তুমি কেমন করে এই তিনটি প্রশ্নের উত্তর দিলে আগে বলো। মুমিন ব্যক্তি তখন বলবে আমি তেমন কিছু জানি না, তবে কোরআনুল কারীম অনুযায়ী, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছিলাম, হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করেছিলাম, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার কারণে আমি এই উত্তরগুলো নিজে থেকে শিখেছি, সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই?